লালপুরে প্রকাশ্য দিবালোকে ও রাতের আধারে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটের ভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে। এক অনুসন্ধানে জানা যায়, উপজেলার 10 ইউনিয়নে অন্তত 30টি পুকুর খননের কাজ চলছে। কোথাও প্রকাশ্যে দিবালোকে, আবার কোথাও রাত 10টা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলে মাটি কাটার মহা উৎসব। বন্ধ করে গেল পুকুর কাটে, তা আমরা শ্রমিক, আমরা ভাত পাবো, খাতে পাবো, একমন ভাত আমরা হবি কোথাও চিন হবে, ধান জমি ধান আবাদ করতে হবে, পুকুর কাটাটা বন্ধ করতে হবে। বেকুদ্দি কাটছে, বেকুদ্দিয়া মেশিন লেসে লেসে রাতে ধরুন বাধা কাটিলে আসছে, এতে শত শত বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এছাড়া মাটি বোঝাই ট্রাক্টর চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ কাঁচা পাকা সড়ক। ফসলি জমিতে পুকুর খনন হলেও পুরাতন পুকুরে বাধা দেওয়ার অভিযোগ করেন এই কৃষক। আশেপাশে আবার ফসলি জমিতে পুকুর কাটি চলে যাচ্ছে, দিনে কাটছে রাত্রে কাটছে, কোনো সমস্যা নাই। অথচ আমাদের এখানে এখানে পুকুরে আপনার বেকুন নামানোর জন্য আমরা এই পাশে দেখেন, এই যে পাশে দেখা যাচ্ছে পুকুরটা সংস্কার করার জন্য বেকুন নামাইছিলাম, এই পুকুরটা সংস্কার করার জন্যে বেকুর ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে। অথচ দিবার লোকে পুকুর কাটছে রাত্রিতে, কন্টিনিউ পুকুর কাটছে, আমাদের এলাকায় শত শত পুকুর হয়েছে, সেখানে কোনো বাধা বিপত্তি নাই। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। সজীবুল হৃদয়, ডেস্ক রিপোর্ট।